মধ্যপ্রাচ্যের দেশ কাতার প্রথম বিশ্বকাপ খেলার আয়োজন হতে যাচ্ছে দেশটিতে। ফুটবলের সবচেয়ে বড় এই ক্রীড়াজগের জন্য দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনছে দেশটি। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ আয়োজনকে সামনে রেখে বেশ কিছু নিয়ম নীতি করেছে কাতার সরকার। নিয়মকানুন আর সুন্দর কাজের মাধ্যমে যেন দেশের সুনাম অক্ষুণ্ণ থাকে বিশ্ব দরবারে, সেই প্রত্যাশা প্রবাসী কমিউনিটি নেতাদের। কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব বিষয়। আরো জানাচ্ছেন আমেনা হীরা। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার তেল সমৃদ্ধ দেশ কাতার। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রায় 4 লাখ বাংলাদেশির বসবাস। কাতারে ফুটবল বিশ্বকাপের কর্মযোগ্য সফল হওয়ার জন্য বেশ কিছু নিয়ম নীতি মানতে হবে প্রবাসীদের। বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করতে সবাইকে কাতার ফিফা কমিটির নির্দেশনা মানার পরামর্শ দিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতারা। শুধুমাত্র যারা ইন্টারন্যাশনাল টিকিট হোল্ডার, তারাই টিকিট হোল্ডার যারা, তারাই তো হাই কার্ড পাবে। তো হাই কার্ড তাদের মাধ্যমে ওনারা চাইলে ওনার সাথে 3 জন নিয়ে আসতে পারবে আনার ক্ষেত্র। তারপরও বাধ্যবাধকতা হচ্ছে আপনাকে এখানে আনার আগে আপনার মানে অ্যাকোমোডেশন, হোটেল বলেন বা আপনি ফ্ল্যাট বলেন, যেখানে থাকবেন ওইখানে আপনাকে আগে সবকিছু ডকুমেন্ট পত্র জমা দেওয়ার পরে আপনি এই জিনিসটা পাবেন। বিশেষ করে আমরা যারা কাতার রেসিডেন্ট আছি, তারা কেউ চাইলে বাইরে থেকে কাউকে নিয়ে আসতে পারবো না। যথাযথ জায়গা ময়লা ফেলা ও নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করার বিষয়ে রয়েছে কঠোর বিধিনিষেধ। ট্রাফিক কানুন, যেটা ট্রাফিক আপনি কন ছাড়া কন ব্যতীত আপনি অন্য কোনো প্যাসেঞ্জার আপনি নিতে পারবেন না, এগুলো আপনি মানবেন। আর পার্কিংটা আপনি প্রপারলি পার্কিং করতে হবে, যেখানে আপনার পার্কিং জোন আছে, পার্কিং জোন পকেট পার্কিং আছে, রানিং পার্কিং আছে, ওই পার্কিংগুলোতে আপনি সহি এবং পারফেক্ট পার্কিং করবেন। এলোমেলো পার্কিং করলে আপনার গাড়িকেও ফাইন দিতে হবে, গাড়ির জেলও দিতে হবে। আর এলোমেলো পার্কিং না করার জন্যই আমি আমার বাংলাদেশি প্রবাসী যারা আছে ওদেরকে আমি বিশেষ করে রিকোয়েস্ট করব। বাংলাদেশ থেকে যারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে কাতারে যাবেন, তাদের যে কোনো প্রয়োজনে প্রবাসীদের সহযোগিতা করার কথা বলেন কমিউনিটি নেতারা। আমাদের দেশ থেকে যারা আসবেন, আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি, আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন আমাদের দেশের থেকে যারা আসে ওদেরকে আমরা আনার একটা সুব্যবস্থা আছে, এটা এই সরকার বা ফিফা একটা ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে। যারা আসবে তাদের জন্য আমরা যদি আমাদের এইখান থেকে আমাদের যে কন্ট্যাক্ট আছে, আমাদের হাউস কন্ট্যাক্ট, হাউস নাম্বার সবগুলো বিস্তারিত যদি আমরা দিতে পারি, তাহলে দেশ থেকে আমার কোনো গেস্ট আসলে আমার বাসায় আমার সাথে থাকতে পারবে। নিয়ম কানুন মেনে সুন্দর কাজের মাধ্যমে যেন দেশের সুনাম অক্ষুণ্ণ থাকে বিশ্ব দরবারে, সেই আহ্বান বাংলাদেশি প্রবাসীদের। অনুষ্ঠান যেন সুন্দর হয়, সার্থক হয়, এটার দিকে আমরা খেয়াল রাখি। আমিনা হীরা, বাংলা টিভি, নিউজ ডেস্ক।